ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। তোমরা দেখো, আমার হাতে 3টি বল আছে। এই 3টি বল একসঙ্গে জুড়ে আছে। এই 3টি বল একসঙ্গে জুড়ে থাকা সত্ত্বেও তোমরা কি মাঝখানে কিছু দেখতে পাচ্ছো? কি দেখতে পাচ্ছো? ফাঁকাস্থান দেখতে পাচ্ছো। তাহলে চলো আজকে আমরা ক্যালাসের ঘটনের ফাঁকাস্থান নিয়ে আলোচনা করি। তোমরা দেখো, তোমাদের সলিড স্টেট চ্যাপ্টারে ঘন সন্নিবেশিত ঘটনাকৃতিতে ফাঁকাস্থান বা হোল। তোমরা জানো ক্যালাস ঘটনকারী কণাগুলো ক্যালাসের মধ্যে ঘনভাবে বিন্যস্ত থাকে। এই ঘনভাবে বিন্যস্ত থাকা সত্ত্বেও ক্যালাসের মধ্যে কিছু অংশ অনধিকৃত, অর্থাৎ ফাঁকা অবস্থায় থাকে। এই অনধিকৃত অংশকেই আমরা বলবো ফাঁকাস্থান বা হোল। দেখো স্লাইডে, লক্ষ্য করো তোমরা, এখানে দেখো ক্যালাস ঘটনকারী কণাগুলো খুব ঘনভাবে বিন্যস্ত আছে, তারপরেও আমরা কি দেখতে পাচ্ছি? ফাঁকাস্থান দেখতে পাচ্ছি। তাহলে ফাঁকাস্থানের সংজ্ঞাটা কি হবে একটু দেখো। ক্যালাস ঘটনকারী কণাগুলো ঘনভাবে বিন্যস্ত হওয়া সত্ত্বেও জালকের কিছু অংশ অনধিকৃত থাকে, তাকে ফাঁকাস্থান বা হোল বলা হয়। তা বুঝতে পেরেছো তোমরা? তাহলে তোমরা কেউ বলতে পারবে ফাঁকাস্থান কাকে বলে? বলো তো। ক্যালাস ঘটনকারী কণাগুলি ঘনভাবে বিন্যস্ত থাকা সত্ত্বেও জালকের কিছু অংশ অনধিকৃত থাকে, তাদের ফাঁকাস্থান বা হোল বলে। ভেরি গুড, বসো। এই যে ক্যালাস ঘটনকারী কণাগুলো ঘনাকাকার ক্যালাসের মধ্যে ঘনভাবে বিন্যস্ত থাকে, তখন দুই ধরনের ফাঁকাস্থানের সৃষ্টি হয়। একটিকে আমরা বলবো চতুস্তলকীয় ফাঁকাস্থান, অর্থাৎ টেট্রাহাইড্রাল ভয়েডস। আরেকটিকে আমরা বলবো অষ্টতলকীয় ফাঁকাস্থান বা অক্টাহাইড্রাল ভয়েডস। টেট্রাহাইড্রাল ভয়েডস আর একটা হচ্ছে অক্টাহাইড্রাল ভয়েডস। এখানে চতুস্থলকীয় ফাঁকাস্থান বা টেট্রাহাইড্রাল ভয়েডস এর কিছু স্ট্রাকচার দেওয়া আছে। দেখো এখানে আমি যদি এগুলোকে গোলক ভাবি, এখানে 3টি গোলক একটা ত্রিকোণীয় ফাঁকের সৃষ্টি করেছে। এই 3টি গোলকের উপরে যদি তুমি আরেক গোলক অবস্থান করছে, এটাকে যদি আমি নিচের স্তর বলি, এটা হচ্ছে উপরের স্তর। অর্থাৎ 3টি গোলকের উপরে আরেকটি গোলক, উপরের স্তরের আরেকটি গোলক অবস্থান করায় যে ফাঁকাস্থান আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা বলবো চতুস্থলকীয় ফাঁকাস্থান। অর্থাৎ তোমার এখানে এই 4টি গোলকের
কেন্দ্রগুলো একটি সুষম চতুস্থলকের চারটি বিন্দুতে অবস্থান করায় চতুস্থলকের ফাঁকা স্থানের সৃষ্টি হয়। যেমন আমি যদি এইভাবে আঁকি এটাকে, কি হচ্ছে? চতুস্থলকীয় ফাঁকা স্থানের সৃষ্টি হচ্ছে। এবার আমরা আসবো অক্টাহেড্রাল ভয়েডস অর্থাৎ অষ্টতলকীয় ফাঁকা স্থান। অক্টাহেড্রাল ভয়েডসে তোমরা দেখো, এখানে দেখো গোলক তিনটি ত্রিকোণীয় ফাঁকের সৃষ্টি করেছে। এই তিনটি গোলকে ঠিক উপরে ভার্টিক্যালি অপোজিট উপরের স্তরে আরো তিনটি গোলক এখানে ত্রিকোণীয় ফাঁকের সৃষ্টি করেছে। তখন যে আমরা ফাঁক দেখতে পাই তাকে আমরা বলবো অষ্টতলকীয় ফাঁকা স্থান। তাহলে সংজ্ঞাটা কি হবে দেখো, ঘন সন্নিবেশিত কোন কেলাস জালকে যে ফাঁকা স্থান অষ্টতলকীয় ভাবে বিন্যস্ত ছয়টি নিকটবর্তী প্রতিবেশী কণা দ্বারা পরিবৃত্ত থাকে তাকে অষ্টতলকীয় ফাঁকা স্থান বলা হয়। বুঝতে পেরেছ? এখন আমরা আসছি কেলাসের ত্রুটি। কেলাসের ত্রুটি, আমরা এখন কেলাসের ত্রুটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিফেক্টস ইন এ ক্রিস্টাল, ডিফেক্টস ইন এ ক্রিস্টাল। আমরা জানি কেলাস গঠনকারী কণাগুলো কেলাসের মধ্যে একটা সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমিক ভাবে বিন্যস্ত থাকে। এই সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমিক ভাবে বিন্যস্ত থাকাটা একমাত্র নিখুঁত হয় জিরো কেলভিন উষ্ণতা। এই জিরো কেলভিন উষ্ণতার উপরে যে কোনো উষ্ণতা কেলাসের বিন্যাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যায়। ওই ত্রুটি বিচ্যুতিকে আমরা বলবো কেলাসের ত্রুটি। আবার তুমি যদি বাইরে থেকে কোনো অশুদ্ধি ওই কেলাসের মধ্যে যোগ করে দাও তখনও এই ত্রুটির সৃষ্টি হতে পারে। এই ত্রুটির ফলে কেলাসের ধর্মের যেরকম পরিবর্তন হয়ে যাবে সেরকম নতুন ধর্মেরও উৎপত্তি লাভ করবে। এই কেলাসের ত্রুটির সংজ্ঞাটা তাহলে আমরা একটু দেখি। দেখো যখন কোনো কেলাস গঠনকারী কণাগুলোর বিন্যাস নিখুঁত, আমি আগেই বলেছিলাম নিখুঁত সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমিক বিন্যাস থেকে বিচ্যুত হয় তখন সেই বিচ্যুতিকে কেলাসের ত্রুটি বলা হয়। এই কেলাসের ত্রুটিকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, বিন্দু ঘটিত ত্রুটি, রেখা ঘটিত ত্রুটি আর তল ঘটিত ত্রুটি। অর্থাৎ বিন্দু ঘটিত ত্রুটি অর্থাৎ পয়েন্ট ডিফেক্টস, তোমাদের বিন্দু ঘটিত ত্রুটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন বিন্দু ঘটিত ত্রুটি নিয়ে আলোচনা করব। বিন্দু ঘটিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্টস, দেখো পয়েন্ট ডিফেক্টস, পয়েন্ট ডিফেক্টসে কি হচ্ছে দেখো, এই পয়েন্ট ডিফেক্টসটা তিনটা কন্ডিশনে হতে পারে। তোমরা স্লাইডে লক্ষ্য করো, প্রথম কন্ডিশনে দেখতে পাচ্ছ কেলাস জালকগুলো একটা সুশৃঙ্খল পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত ছিল, মাঝখানে একটা কি ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, ভ্যাকেন্সি বা হোল সৃষ্টি হয়ে গেল। অর্থাৎ কেলাস জালক গঠনকারী কণা যদি তার নিজস্ব জালক বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয়, বা সেকেন্ড কন্ডিশনে আমি বলতে পারি যে একটা কেলাস জালকের মধ্যে সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমিকভাবে কেলাসের কণাগুলি বিন্যস্ত আছে তখন বাইরে থেকে যে কোনো ভাবে একটা কণা ভিতরে প্রবেশ করলো তখন যে ত্রুটির সৃষ্টি হয় সেটাকেও আমরা বিন্দু ঘটিত ত্রুটি। বা এরকমও হতে পারে, ধরো তোমার কাছে একটা কেলাস জালক তৈরি হলো, এখানে এই মাঝখানে স্থানগুলোকে বলা হয় অন্তঃস্থানিক স্থান বা ইন্টারস্টিশিয়াল স্পেস, অন্তঃস্থানিক স্থান। অন্তঃস্থানিক স্থান এখানে সুশৃঙ্খল ভাবে আছে, পর্যায়ক্রমে সুশৃঙ্খল ভাবে আছে। এখানে কি হয় দেখো, কোন একটা কণা তার নিজস্ব জালক বিন্দু ত্যাগ করে এখান থেকে এখানে চলে এলো, এটা হচ্ছে তিন নম্বর কন্ডিশন। এই তিনটি কন্ডিশনে বিন্দু ঘটিত ত্রুটি
সৃষ্টি হয়। তাহলে সংজ্ঞাটা দেখো, কেলাস জালকে গঠনকারী কণাগুলি যদি তার নিজস্ব জালক বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয় বা নিজস্ব জালক বিন্দু পরিত্যাগ করে, যেটা আমি বোর্ডে এঁকেছি, নিজস্ব জালক বিন্দু পরিত্যাগ করে সে কি অন্তঃস্থানিক স্থানে চলে এসেছে, বা বাইরে থেকে কোনো কণা অন্তঃস্থানিক স্থানে অবস্থান করছে, যেটা আমি স্লাইডে দেখিয়েছি, অন্তঃস্থানিক স্থানে অবস্থান করছে, তখন যে ত্রুটির সৃষ্টি হবে তাকে আমরা বলবো বিন্দু ঘটিত ত্রুটি। এই বিন্দু ঘটিত ত্রুটি আবার তিন প্রকারের হয়, স্টয়শিওমেট্রিক ত্রুটি, নন স্টয়শিওমেট্রিক ত্রুটি আর অশুদ্ধিজনিত ত্রুটি বা ইম্পিউরিটি ডিফেক্টস। দেখো স্টয়শিওমেট্রিক ত্রুটিতে কি হচ্ছে, কোন ক্যালাসে যে বিন্দু ঘটিত ত্রুটির ফলে উক্ত ক্যালাসের রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন ঘটে না তাকে স্টয়শিওমেট্রিক ত্রুটি বলে। অর্থাৎ বিন্দু ঘটিত ত্রুটির ফলে যদি ক্যালাসের মধ্যে পরমাণু বা আয়নের সংখ্যা কমে যায় কিন্তু রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অনুপাত কি থাকবে, ঠিক থাকবে, তাকে আমরা বলবো স্টয়শিওমেট্রিক ত্রুটি। এই স্টয়শিওমেট্রিক ত্রুটিকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলবো শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্ট। শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্ট, এই শূন্যতাজনিত ত্রুটিতে কি হচ্ছে দেখো, এখানে ল্যাটিস বিন্দু তৈরি হলো, আমি সবগুলি ল্যাটিস বিন্দুতে এ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যে কোনো কন্ডিশনে মাঝখান থেকে একটা এ চলে গেল, অর্থাৎ এখানে কি হলো, হোল সৃষ্টি হয়ে গেল, ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে গেল, হোল সৃষ্টি হয়ে গেল, এই যে এখান থেকে একটা এ চলে গেল, ভ্যাকেন্সি সৃষ্টি হলো, এই যে এই প্রকার ত্রুটিকে আমরা বলবো শূন্যতাজনিত ত্রুটি বা ভ্যাকেন্সি ডিফেক্ট। এই ভ্যাকেন্সি ডিফেক্টের মধ্যে তোমার ক্যালাসের ঘনত্ব কমে যায়। এই ক্যালাসের ঘনত্ব কেন কমে যাচ্ছে কেউ কি বলতে পারবে স্যার? হ্যাঁ বলো তো দেখি। এখান থেকে একটি কণা নিরুদ্দিষ্ট, হ্যাঁ ভেরি গুড, বসো। এখানে দেখো আমার আগে 12টা এ ছিল, 12টা এর মাস ছিল, এখন এখান থেকে একটা এ চলে গেল, অর্থাৎ এখানে 11টা এ হয়ে গেল, অতএব ঘনত্ব কি করবে, কমে যাবে বা হ্রাস পাবে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আসছি আমি ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস বা অন্তঃস্থানিক ত্রুটি, এখানেও সেম আমি ল্যাটিস বিন্দু তৈরি করছি, সবগুলির মধ্যে কি আছে, এ আছে, সবগুলির মধ্যে এ আছে, এই যে স্থানটা তাকে কি বলা হয়, অন্তঃস্থানিক স্থান। হ্যাঁ অন্তঃস্থানিক স্থান, অন্তঃস্থানিক স্থান। এবার এখানে তো ল্যাটিস বিন্দু তৈরি আছে এবং সুশৃঙ্খল পর্যায়ক্রমে ক্যালাসটা বিন্যস্ত আছে,
মাঝখান থেকে বা বাইরে থেকে কোনো কণা এখানে অন্তঃস্থানিক স্থানে একটা এ ঢুকে গেল, তাহলে এই যে সুশৃঙ্খলা এবং পর্যায়ক্রমিক সিস্টেমটা ছিল সেটা কি আর আছে? নেই, নষ্ট হয়ে গেল। তখন যে ত্রুটির সৃষ্টি হয় তাকে আমরা বলবো অন্তঃস্থানিক ত্রুটি বা ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস। এই ত্রুটিতে কেউ কি বলতে পারো এই ত্রুটিতে ঘনত্বের কি বলো তুমি? স্যার ঘনত্ব বেড়ে যাবে। হ্যাঁ ঘনত্ব বেড়ে যাবে, ভেরি গুড। কারণ কি, আগে আমার 12টা এর মাস ছিল, বসো তুমি, এখন 13টা হয়ে গেল, অতএব ঘনত্ব এখানে বৃদ্ধি পাবে। তাহলে আমরা ভ্যাকেন্সি ডিফেক্টস আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস গুলি কি আমরা বুঝতে পারলাম? এই যে ভ্যাকেন্সি ডিফেক্টস আর ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস, এগুলি অআয়নীয় কঠিনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আর আয়নীয় যৌগের কঠিনের ক্ষেত্রে এই ত্রুটিগুলিকে জার্মান বিজ্ঞানী শটকির নাম অনুসারে শটকি ত্রুটি আর রুশ বিজ্ঞানী ফ্র্যাঙ্কেলের নাম অনুসারে ফ্র্যাঙ্কেল ত্রুটি হিসাবে পরিচিত। শটকি ত্রুটি, শটকি ত্রুটিটা আমি দেখাচ্ছি, শটকি ডিফেক্টস, এখানে কি আয়নীয় যৌগ থাকবে, আমি ল্যাটিস তৈরি করছি, ল্যাটিস বিন্দু, আয়নীয় যৌগ থাকবে মানে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। ধরো আমি এম প্লাস এক্স মাইনাস নিলাম, আবার এম প্লাস এক্স মাইনাস, এম প্লাস এক্স মাইনাস, এক্স মাইনাস, এম প্লাস এক্স মাইনাস, এম প্লাস এক্স মাইনাস, এম প্লাস। শটকি ত্রুটি হচ্ছে মূলত শূন্যতাজনিত ত্রুটি, অর্থাৎ এখানে শূন্যতা সৃষ্টি হবে। দেখো যে কোনো উপায়ে এখান থেকে একটা পজিটিভ আয়ন চলে গেল, তাহলে এখানে কি হলো, হোল সৃষ্টি হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখান থেকে একটা নেগেটিভ আয়নও চলে যাবে, অর্থাৎ জোড়া শূন্যতা সৃষ্টি হচ্ছে, জোড়া শূন্যতা সৃষ্টি হচ্ছে এখানে। হ্যাঁ বলো তুমি। স্যার এখানে ক্যাটায়নের সঙ্গে সঙ্গে অ্যানায়ন চলে যাচ্ছে কেন? হ্যাঁ বসো তুমি, আমি এটাই বলছি। দেখো এখন এখানে দেখো, ক্যাটায়ন প্রথম শূন্যতা সৃষ্টি করেছে, সঙ্গে সঙ্গে অ্যানায়নও এখানে আরেকটা শূন্যতা সৃষ্টি করেছে, কারণ এখানে ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নও চলে যাচ্ছে, তোমার ক্যালাসটাকে তড়িৎ প্রসমতা, ক্যালাসের মধ্যে তড়িৎ প্রসমতা বজায় রাখার জন্য, আর ক্যালাসটাকে স্টয়চিওমেট্রি অর্থাৎ রাসায়নিক সংখ্যানুপাত বজায় রাখার জন্য। যেমন আমি এখানে এম প্লাস কয়টি নিয়েছিলাম, ক্যাটায়ন ছয়টি নিয়েছিলাম, এক্স মাইনাস যেটা নেগেটিভ আয়ন সেটাও ছয়টি নিয়েছিলাম, এখানে কি ছিল 1:1 অনুপাতে ছিল। যদি এখান থেকে নেগেটিভ আয়নটা না যেত তাহলে নেগেটিভ আয়নের সংখ্যা হয়ে যেত C5 আর পজিটিভ আয়নের সংখ্যা হয়ে যেত 6। নেগেটিভ আয়ন তো 6ই থাকতো আর পজিটিভ আয়ন এখানে 5 হয়ে যেত, তাহলে এখানে স্টয়চিওমেট্রিটা আর বজায় থাকতো না, অর্থাৎ রাসায়নিক সংখ্যানুপাতের এখানে পরিবর্তন হয়ে যেত। এখানে এখন তোমার জোড়া শূন্যতার ফলে তোমার এখানে এম প্লাস কয়টা আছে, 5টা, আর নেগেটিভ আয়ন কয়টা আছে, 5টা, অর্থাৎ 1:1, অর্থাৎ কি আছে, স্টয়চিওমেট্রি আছে ক্যালাসটা। কিন্তু শটকি ত্রুটির ফলে ত্রুটিযুক্ত ক্যালাসে আয়নের সংখ্যা নিখুঁত অপেক্ষা কি হয়, কম হয়, যেহেতু আগে 6 ছিল এখন কি হয়ে গেল, 5 হয়ে গেল, তাহলে আয়নের সংখ্যা এখানে কম হয়, নিখুঁত অপেক্ষা কম হয়, নিখুঁত থেকে কম হয়ে গেছে। এই ত্রুটিতে ক্যালাসের ঘনত্ব কমে যাবে, অবভিয়াসলি কমে যাবে, এখানে জোড়া শূন্যতা সৃষ্টি হচ্ছে। এই শটকি ত্রুটি যে সকল আয়নীয় যৌগে ঘটে ওই আয়নীয় যৌগে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছো শটকি ত্রুটি? তাহলে এবার আমরা দেখব ফ্র্যাঙ্কেল ডিফেক্টস। বিজ্ঞানী ফ্র্যাঙ্কেলের নাম অনুসারে এই ত্রুটিকে বলা হয় ফ্র্যাঙ্কেল ত্রুটি, ফ্র্যাঙ্কেল ডিফেক্টস। ফ্র্যাঙ্কেল ডিফেক্টস মূলত অন্তঃস্থানিক ত্রুটি, এই ওয়ান কাইন্ড অফ অন্তঃস্থানিক ত্রুটি, কিন্তু একটু চেঞ্জ আছে, দেখো আমি দেখাচ্ছি।
সেম পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন নেগেটিভ আয়ন পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন পজিটিভ আয়ন পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন ঠিক আছে। এখানে তো ক্যালাস জলক তৈরি হলো সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমে। এখানে তোমার যে কোনো উপায়ে এখান থেকে একটা পজিটিভ আয়ন এখান থেকে চলে এসে অন্তঃস্থানিক স্থানে চলে এলো, বা এখান থেকেও হতে পারে এখান থেকে একটা পজিটিভ আয়ন এই অন্তঃস্থানিক স্থানে চলে এলো, এই ফাঁকা স্থানগুলিকে কি বলে অন্তঃস্থানিক স্থানে চলে এলো। তখন যে ত্রুটির সৃষ্টি হয় তাকে আমরা বলবো ফ্রেঙ্কেল ত্রুটি। হ্যাঁ বলো, এখানে ক্যাটায়নের সঙ্গে অ্যানায়ন চলে যাচ্ছে না কেন? হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছো, তুমি বসো। এখানে দেখো ফ্রেঙ্কেল ডিফেক্টসে অ্যানায়নের আকার বড় থাকে আর ক্যাটায়নের আকার ছোট থাকে, এই জন্য অতি সহজে ক্যাটায়নগুলো তার নিজের স্থান ত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে চলে আসতে পারে। অর্থাৎ ফ্রেঙ্কেল ডিফেক্টস যে সকল আয়নীয় যৌগে ঘটে ওই সকল আয়নীয় যৌগে ক্যাটায়নের আকার ছোট অ্যানায়নের আকার বড় থাকে, এর জন্য অতি সহজে ক্যাটায়নগুলো স্থান ত্যাগ করতে পারে, সে নিজের স্থান ত্যাগ করে সে অন্তঃস্থানিক স্থানে ইজিলি চলে আসতে পারে। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্টসের সংজ্ঞাটা কি হতে পারে আমরা বলি, দেখো এখানে দেখো পুনঃ ক্যালাসাকার আয়নীয় যৌগে সাধারণত ক্যাটায়ন তার নিজের স্থান ত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করার ফলে যে ত্রুটির সৃষ্টি হয় তাকে আমরা বলবো ফ্রেঙ্কেল ত্রুটি বা ফ্রেঙ্কেল ডিফেক্টস। রুশ বিজ্ঞানী ফ্রেঙ্কেলের নাম অনুসারে এই ত্রুটিকে বলা হয় ফ্রেঙ্কেল ত্রুটি। এই ফ্রেঙ্কেল ত্রুটি যে সকল আয়নীয় যৌগে ঘটে, এক্সাম্পল AgCl, AgBr বা ZnS, এই সকল আয়নীয় যৌগে অ্যানায়নের আকার বড় থাকে ক্যাটায়নের আকার ছোট থাকে, এই জন্য এই সকল আয়নীয় যৌগে ফ্রেঙ্কেল ডিফেক্টস লক্ষ্য করা যায়। নন স্টয়েশিওমেট্রিক ত্রুটি, এই নন স্টয়েশিওমেট্রিক ত্রুটি কি? নন স্টয়েশিওমেট্রিক হচ্ছে আমরা নামটা থেকেই বুঝতে পারছি যে এটা স্টয়েশিওমেট্রিক থাকবে না, বিন্দু ঘটিত ত্রুটির ফলে তাতে কি হবে রাসায়নিক সংখ্যানুপাতে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ক্যাটায়নের পরিমাণ হয়তো বেড়ে যাবে বা অ্যানায়নের পরিমাণ কমে যাবে। আয়নীয় যৌগের ধাতব ক্যালাসে আয়নের আধিক্য বা ঘাটতির জন্য নন স্টয়েশিওমেট্রিক ত্রুটি সৃষ্টি হয়, এই জন্য নন স্টয়েশিওমেট্রিক ত্রুটিকে দুই ভাগে ভাগ করা যায়, ধাতব আয়নের আধিক্যজনিত ত্রুটি বা আরেকটা হচ্ছে ধাতব আয়নের ঘাটতিজনিত ত্রুটি। বুঝতে পেরেছ? তাহলে নন স্টয়েশিওমেট্রিক ত্রুটিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কি কি বলতো একজন? ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব ঘাটতিজনিত ত্রুটি। বাহ, ভেরি গুড, বসো। এরপর আমরা আসছি অশুদ্ধিজনিত ত্রুটি। এই অশুদ্ধিজনিত ত্রুটি তুমি নামটা থেকেই বুঝতে পারছো, ইমপিউরিটি আছে এখানে, অর্থাৎ অনেক সময় বিশুদ্ধ পদার্থের ক্যালাসে কি করা হয়, বাইরে থেকে কোনো অশুদ্ধি যদি যোগ করা হয় তখন যে ত্রুটির সৃষ্টি হবে তাকে আমরা বলবো অশুদ্ধিজনিত ত্রুটি বা ইমপিউরিটি ডিফেক্টস। আমরা আজকে যে সকল ত্রুটিগুলি পড়লাম তোমরা বুঝতে পেরেছ? তাহলে আমি কয়েকটা প্রশ্ন করছি, তোমরা বলো তো দেখি। আচ্ছা, বিন্দু ঘটিত ত্রুটি কত প্রকার কে বলতে পারে? তিন প্রকার। হ্যাঁ, কি কি? স্টয়েচিওমেট্রি, হ্যাঁ নন স্টয়েচিওমেট্রিক, হ্যাঁ ইম্পিউরিটি। বাহ, ভেরি গুড, বসো। ইম্পিউরিটি ডিফেক্টস। আর আমরা দুটা ফাঁক দেখতে পেয়েছি, কে বলতে পারে দুটা ফাঁকের নাম? চতুষ্কলীয় ফাঁক, অষ্টতলীয় ফাঁক। বাহ, ভেরি গুড, বসো। তাহলে আমরা আজকে বিভিন্ন প্রকার ত্রুটি সম্পর্কে জানলাম, আগামী ক্লাসে আমরা নতুন টপিক শুরু করব। আজকের জন্য এইটুকুই, থ্যাংকস টু অল।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।